thank মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার যোগাপুর প্রেমলাল বিদ্যাপীঠ হাই স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে ঠিকমতো দেওয়া হচ্ছে না মিড ডে মিল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল ইসলাম জড়িয়ে রয়েছেন বিভিন্ন দুর্নীতিতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রানীতলা থানার পুলিশ প্রশাসন ও এসইও তাজরুল ইসলাম সহ অন্যান্য আধিকারিকেরা অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল ইসলাম তার নিজের ইচ্ছে মতন চলেন কোনো নিয়ম মেনে চলেন না দীর্ঘদিন ধরে এই স্কুলে যে মানে এই শোয়ের স্যার এসছে এই সোহেল স্যারের নেতৃত্বে অনেক কিছু মানে অবৈধ চোরাচালান থেকে শুরু করে চাল চুরি সাইকেল চুরি ছাত্রদের খাবার নিয়ে বহুত রকম সমস্যা তৈরি হয়েছে এটা দীর্ঘদিন প্রতিবাদ করার পরে মানুষ আজ এক জায়গায় হয়ে মানে এতদিন এগুলো কর্ণপাত করেইনি আজ মানুষ এক জায়গায় হয়ে সেই বিক্ষোভটা করেছে একটা চাট ছিল যে বাই দিয়েছে চার্ট আজ থেকে পর্যন্ত যে ছাট দিয়েছে অনুসারে খাবার বাচ্চাদের দেওয়া হয় না আগামীকালে চাট ছিল ঠিক আছে আগামীকালে চাট ছিল মিষ্টি পনির তরকারি ভাত চাট নেই হ্যাঁ যাই হোক ওটা ছিল না পনির দেওয়া হয়েছে না মিষ্টি দেওয়া হয়েছে আমাকে নয় ছাত্ররা আছে ছাত্ররা বলে দেবে সেটা নিয়ে ওরা খেতে পেয়েছে কিনা পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রদের অভিযোগ তাদের সরকারি নির্দেশিকা মতো মিড ডে মিল দেওয়া হয় না এবং বিগত দুবছর থেকে সরকারি জামাও তারা পায়নি বিদ্যালয় থেকে বই পেলেও এখনো পর্যন্ত খাতা পায়নি তারা মঙ্গলবার দিন মাংস ছিল মাংস ছাড়া বলছে যে মাংস ঝোল পাওয়া যায়নি তাই ঝোল বলছে বাড়ি থেকে ঝোল করে খাগা ও চাটনিও দেয়নি সেদিনকে আবার কালকে বলছে পনির ছিল পনির দিনই আবার মিষ্টিও দেয়নি মিড ডে মিল নিয়ে অভিযোগ পেয়েছি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি সব ঠিক করে সরকারি নির্দেশ মেনে চলার কথা প্রধান শিক্ষককে বলা হয়েছে মেনু চার্টে যা আছে সেই অনুযায়ী যাতে রান্না হয় গতকালকে মেনু চারটাকে একটু ব্রেক হয়েছিল আজকে সেই মিষ্টি অ্যাভেলেবেল না থাকার কারণে উনি দিতে পারেননি মাস্টার বলেছেন আজকে সেই মিষ্টিটা তার পরিবর্তে আজকের দিনে দিয়ে দেওয়া হচ্ছে সিস্টেমেটিক কিছু প্রবলেম ছিল সেটা যাতে না হয় সেটা বলে দেওয়া হলো আশা করি আগামী দিনে আর হবে না